করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। দেশের মেরিটাইম খাতকে এগিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সোমবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাফিক নেদারল্যান্ডের শিক্ষা সহায়তা মঞ্জুরিপত্র হস্তান্তরকালে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডেল্টা প্ল্যান বাস্তবায়নে মেরিটাইম গবেষণা ও উচ্চ শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে উপশিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নফেল, বাংলাদেশ নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হেরি ভারওয়েজ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল উপস্থিত ছিলেন। রাজধানীর পরিবার থেকে বিভিন্ন প্রজাতির